জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দুই প্রকাশ আসলে দুই সালে যাদের আসলে পরীক্ষা হয়েছে তাদের রেজাল্ট প্রকাশ হয়েছে কি না সেই বিষয়ে তোমরা আসলে বিস্তারিত আজকে জানতে পাবে রেজাল্ট প্রকাশ হয়েছে কিনা সেটা জানতে পাবে এবং রেজাল্ট কবে প্রকাশ হবে সেই বিষয়ে জানতে পাবে তবে দিতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট তো সেইটা তোমরা জানতে পারবে একদম তারিখ দেখায় দিব যে কত তারিখে তোমাদের প্রকাশ হতে পারে এবং তোমাদের কেনই মনে হচ্ছে যে যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয় বর্ষের রেজাল্ট অনেক দেরিতে দিচ্ছে আসলে দেরিতে দিচ্ছে এর কারণ তোমাদের মনে হওয়াটা স্বাভাবিক কারণ নেই দেখো অনেক তৃতীয় বর্ষের রেজাল্ট কবে দিবে তেইশ সালে তো এখানে পরীক্ষা শেষে তিন চার মাসের মধ্যে আসলে রেজাল্ট প্রকাশ করে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় এইটা অনেক আগেই বলেছি যে কেন তোমাদের মনে হচ্ছে যে তিন চার মাস হয়ে গেছে বা অনেক দেরি হয়ে গেছে তারপরও ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট দিচ্ছে না কেন সেই বিষয় তোমরা আজকে জানতে পাবে তোমাদের মনে হওয়ার কারণটা কি এবং আসলেই তিন চার মাস হয়েছে কি না সেটা তোমরা জানতে পারবে দেখো থিওরি পরীক্ষা শেষ হয় সকলেরই একসাথে তো থিওরি পরীক্ষা যারা হচ্ছে সায়েন্স থেকে দেয় আর্টস থেকে দেয় বা কমার্স থেকে দেয় তো সকলেরই প্রায় একই সাথে শেষ হয়ে যায় তবে আর্টসের একটু লেটে শেষ হয় বা সায়েন্সের একটু আগে শেষ হয় ক্ষেত্রে একটা কথা বলি দেখো সায়েন্স আর্টস ফ্যাকাল্টির বিভাগের যারা আছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যায় সায়েন্সের বিভাগের সায়েন্স মানে বিএসসি যারা করতেছে তাদের কিন্তু পরীক্ষা একদম তাড়াতাড়ি থিওরিটা শেষ হয়ে যায় এবং আর্টস আর কমার্স যারা আছে তাদের থিওরিও একটু লেটেস্ট শেষ হয় কিন্তু শেষ হওয়ার পরে তাদের কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে যায় আর সায়েন্স ফ্যাকাল্টির যারা আছে তাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয় তো ব্যবহারিক পরীক্ষার কিন্তু এক মাসের মধ্যেও সময় থাকে তো এক মাসের মধ্যে সময় থাকে তারপর হচ্ছে এই এক মাসের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হয় তারপর এই এক মাসের মধ্যে আরও গ্যাপ থাকে সেই গ্যাপের পর আবার কলেজ কর্তৃপক্ষের একটা সময় থাকে যে এই এই টাইমের মধ্যে তাদের হচ্ছে ব্যবহারিকের মার্ক কলেজে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাঠাতে হবে সেই বিষয়ে দেখা যায় যে দেড় মাস থেকে দুই মাস চলে যায় পরীক্ষা শেষ হওয়ার পরেও তো দেখা যাবে যে অনার্স অনার্স তৃতীয় বর্ষের থিউরি পরীক্ষা শেষ হয়ে গেছে দুই মাস হয়ে গেল তারপরেও তোমাদের রেজাল্ট বা তিন মাস হয়ে গেল রেজাল্ট প্রকাশ হয়নি কেন আর সেক্ষেত্রে দেখো অন্যদের ক্ষেত্রে আর্টস কমার্স ফ্যাকাল্টিরা এটা মনে করবে কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের সবে মাত্র পরীক্ষা শেষ এরকম মনে হবে তো সেই সেই সময় থেকে যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে সেই সময় থেকে তিন মাস সময় হিসাব করে তারপর ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট দিবে তো সেক্ষেত্রে আসলে তিন মাসও সময় লাগবে কম সময়ের মধ্যেই তোমাদের রেজাল্ট দিবে এবং এই মাসের আসলে বিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দিবে এইটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে আসলে যেটা ধারণা করা হয় যে গত রেজাল্ট হিসাবে তারপর হচ্ছে আসলে বিস্তারিতভাবে যেটা বিশ্লেষণ করে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে এই মাসের বিস্তার তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে হলে একদম তোমরা হচ্ছে কনফার্ম থাকো যে মাসের শেষের সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে অনেক তৃতীয় বর্ষ দুই হাজার তেইশ সালে তো অনেক বর্ষ বছর সালে তেইশ রেজাল্ট প্রকাশ হলে অবশ্যই তোমরা আমার এখান থেকে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে কেননা অনেক চতুর্থ বছর সংক্রান্ত সকল তথ্য খবরাখবর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত সকল খবরাখবর যে কোনো সাজেশন একশো পার্সেন্ট সহ তিন চার বছরের অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি যে আসলে অনেক সাজেশন আছে সেই সাজেশনগুলো কমন আসছে তো সব খবরাখবর পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ